সিদ্ধান্ত মানুষের বয়স বাড়ে বয়সে না অভিজ্ঞতায়। মানুষের অভিজ্ঞতা কিছুই না করে আপনা আপনি তৈরি হয় না। প্রতিটি ভুল সিদ্ধান্তই মানুষের অভিজ্ঞতা তৈরি করে। মানুষের কোনো সিদ্ধান্তই কখনো ভুল হয় না, যতক্ষণ না সেই সিদ্ধান্ত কোনো দুর্ঘটনা ডেকে আনে। সেই দৃষ্টিকোণ থেকে মানুষের সব সিদ্ধান্তই সঠিক সিদ্ধান্ত, এমনকি একটি ভুল সিদ্ধান্ত যা এই মুহূর্তে ভুল মনে হচ্ছে তা যদি আগামীতে কোনো সুফল বয়ে আনে তবে সেটিই সঠিক সিদ্ধান্ত। ভুল ঠিক বলে আসলে কিছু হয় না। আমাদের প্রতিটি কাজের ফলই আমাদেরকে জানায় যে আমাদের কোন সিদ্ধান্তটি ঠিক আর কোনটি ভুল ছিল। এমনকি একই কাজ দুজন মানুষ হুবহু একই রকম ভাবে করে গেলেও তার ফলটা যে একই রকম হবে এটা কোনো নিশ্চয়তা নেই। একজন উচ্চতায় খাটো মানুষ যে টুলটিতে দাঁড়িয়ে সিলিংয়ের উপর থেকে অনায়াসে আচারের বয়ামটি পেরে আনতে পারে, সেই একই টুলের উপর দাঁড়িয়ে একজন লম্বা মানুষ মাথায় আঘাত পেতে পারে। এমনকি অসতর্কতায় সিলিং ফ্যানের সাথে কোনো দুর্ঘটনাও ঘটে যেতে পারে। আমার কাকিমা অনেক লম্বা মানুষ, বিছানার উপরে উঠে মশারি টানতে তার সমস্যা হয়। তো কাকু কাকিমার চাইতে একটু বেঁটে হওয়ায় তার উপরেই প্রতিদিন মশারি টাঙাবার দায়িত্ব হোক চাপ হোক এসে পড়েছিল। কাকিমা হয়তো ধরেই নিয়েছিলেন তিনি মশারি টাঙাতে গেলে একটা কিছু দুর্ঘটনা বাঁধিয়ে বসবেন। হয়তো সেই ধারণা থেকে জোরপূর্বক কাকুর ঘাড়ে এমন অমানবিক দায়িত্বটি চাপানো হয়েছিল। একদিন ভোরে ঘুম থেকে উঠে যথারীতি মশারি তুলতে গিয়ে মনির ভুলে সিলিং ফ্যানের দিকে হাত গিয়ে মুহূর্তেই কাকুর দুটো আঙুল একেবারেই আলাদা হয়ে গেল। তারপর থেকে কাকিমাই রোজ মশারি টাঙান। অবশ্য তাও জানি না টাঙান কিনা, হয়তো অন্য কোনো ব্যবস্থা করেছেন, কিন্তু কাকু যে আর মশারি টানতে জাননি এরপর থেকে শুধু এটুকু জানে। মানুষের অভিজ্ঞতা লাভের একটি পথই খোলা, তা হচ্ছে যতটা সম্ভব নতুন নতুন কাজের সাথে যুক্ত হওয়া, নতুন নতুন সিদ্ধান্ত নিতে শেখা। একাধিক সিদ্ধান্ত গ্রহণের ফলে ভুলের পরিমাণও বেড়ে যায়, হয়তো কখনো কখনো অনেক কষ্ট সহ্য করতে হয়, অনেকের কাছে বোকা বনে যেতে হয়, কিন্তু এটাও নিশ্চিত যে পরবর্তীতে অন্য কোথাও সেই একই ভুলের পুনরাবৃত্তি কমতে থাকে, কমতে কমতে একটা সময় সেই ভুলের পরিমাণ শূন্যের কোঠায় চলে আসে। আবার আমরা নতুন সিদ্ধান্ত নিই, পুরনো ভুল থেকে শেখা অভিজ্ঞতা হয়তো নতুন সব সিদ্ধান্তেই কাজে লাগে না, কিন্তু ভুল করতে পারার ও ভুলকে মেনে নিতে পারার মানসিক শক্তিটা বহু গুণ বেড়ে যায়। মানুষ সিদ্ধান্ত নেয় কোনো কিছু শেখার কিংবা ভুল করার উদ্দেশ্যে নয়, বরং সে ভাবে এটি কোনো কার্যকরী ফল দেবে সে ভাবনা থেকে। আপাত দৃষ্টিতে অনেক সঠিক সিদ্ধান্ত যেমনি ভবিষ্যতে দুর্ভোগ ডেকে আনে, তেমনি এমন অনেক সিদ্ধান্ত আছে যেটির ব্যাপারে আমরা তেমন গুরুত্ব না দিয়ে দায়সারা ভাবে কাজটা করে গেলেও পরবর্তীতে সেখান থেকে ভালো কিছু বের হয়ে আসে। কোন ঘটনাটা আমাদের জীবনে পরিবর্তন আনে সেটি একটি ম্যাজিকের মতো। আবার একই কাজ পরিস্থিতি ভেদে ভিন্ন ভিন্ন ফলও দিতে পারে। যে ব্যক্তি যত কষ্ট পায় সে ব্যক্তি তত শেখে, এটা ভুল।
যে ব্যক্তি নিজের সিদ্ধান্তের উপর যত বেশি অন্ধবিশ্বাসী হয় সে ব্যক্তি তত কষ্ট পায়। যে ব্যক্তি তার সব সিদ্ধান্তেই সাফল্য ব্যর্থতার পরিমাণ সমান সমান দেখে তার সুখ দুঃখের পরিমাণও সমান সমান হয়। আমার বাল্যকালের দুই সহপাঠিনী এইচএসসির প্রথম বর্ষে বাবা মায়ের অমতে পালিয়ে বিয়ে করেছিল, কিন্তু দুজনের একই কাজ সম্পূর্ণ ভিন্ন দুটি ফল এনেছে। একজন বিয়ের পর আগের চাইতে সুন্দর হয়েছে, যে বখাটে ছেলেটির হাত ধরে একটা সময় সে পালিয়ে গিয়েছিল সেই বখাটে ছেলে আজ তার দুই সন্তানের বাবা, একজন সফল ব্যবসায়ী। আমার সহপাঠিনীও ইংরেজিতে অনার্স মাস্টার্স করল, অনেক ভালো রেজাল্ট করেও স্বামীর সাথে শ্বশুরের ব্যবসায় বসে পড়েছে। চাকরিতে ঢোকার তেমন কোনো চিন্তা তার নেই। এদিকে ছেলে মেয়েরা দুজনেই স্কুলে পড়ে, বড় ছেলে পড়ে ক্লাস সিক্সে, ছোট মেয়েটা ক্লাস টুতে পড়ছে। ওদের এখন অন্য চিন্তা, হয়তো আরো বড় কিছু করার কথা ভাবছে। শ্বশুরও নিজের ছেলে বউকে ঘরে বসিয়ে না রেখে ছেলের সাথে ব্যবসায় টেনে নিয়েছেন, অথচ সে যখন এই ছেলেকে পালিয়ে বিয়ে করে তখন তার বাড়িতে সেই বখাটে ছেলেটিকে তার বাবা মায়ের সামনে এনে দাঁড় করাবার মতো তেমন কিছুই ছিল না। ছেলেটিকে দেখতে মনে হতো নেশা টিশা করে, কিন্তু পড়াশোনাটা চালিয়ে যাচ্ছে কোনো মতে ঘষে মেজে। আর এখন সেই ছেলেকে তার শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি সহ বাড়ির সকলে পারলে খাবারটা পর্যন্ত মুখে তুলে খাইয়ে দেয়। ওদিকে আরেক সহপাঠিনীর করুণ দশা, 10 বছর আগে যে বিশাল বড় লোকের ছেলের সাথে সে এক কাপড়ে হাত ধরে বেরিয়ে গিয়েছিল, আজ 10 বছর পর সেই একই কাপড়ে আর বাড়তি আরো দুটো মুখ সাথে নিয়ে সে তার বাবার কাছে ফিরেছে। শ্বশুরের কোটি টাকা থাকলেও স্বামী বেকার গাঁজাখোর, প্রতি রাতে বাড়ি ফিরে বউকে বেধরক পেটানোই তার মূল কাজ। অথচ সে যখন পালিয়ে গিয়েছিল তখন তার স্বামী ছেলেটির চেহারা এত নিষ্পাপ, এত সুদর্শন ও এতটাই উজ্জ্বল উজ্জীবিত ছিল যে সে ছেলেকে দেখে বোঝারই উপায় ছিল না ভবিষ্যতে সে পড়াশোনা বাদ দিয়ে নেশার জগতে পা বাড়াবে। এদিকে আমার সহপাঠিনীটি স্বামীর হাতে প্রতিদিন মার খেয়ে খেয়ে শারীরিক ও মানসিক উভয় দিক দিয়ে অসুস্থ হয়ে গেছে। শ্বশুরালয়ের চাপে পড়াশোনাটাও আর চালিয়ে নেওয়া সম্ভব হয়নি। নিজের সাথে সাথে নিজের সন্তান দুটিকে নিয়েও এখন তার মনে পাহাড় সম দুশ্চিন্তা। যে শ্বশুরের কোটি টাকার সম্পদ নিয়ে একটা সময় খুব দেমাক ছিল, সেই শ্বশুরও নাকি অন্য আরেকটা পিচ্ছি কলেজ পড়ুয়া মেয়েকে বিয়ে করে ওর শাশুড়ির কাছ থেকে আলাদা আছে। মাঝে মাঝে শুধু মাসের বাজার আর খরচাপাতি দিতেই নাকি বাসায় আসে একাধবার। একই সময়ে একইভাবে দুজন মানুষ একই সিদ্ধান্ত নিয়েও সময়ের সাথে সাথে কিভাবে দুটি পথ সম্পূর্ণ বেঁকে দুটি উল্টো দিকে চলে গেল, একই কাজ কি করে দুটো ভিন্ন ফলাফল বয়ে আনল তা সেই সময় হয়তো দুজনের কারোরই মাথায় ছিল না। একজন কেবল তার ভালোবাসাকে সঙ্গী করে নতুন পথে পা বাড়াবার সাহস পেয়েছিল, আরেকজন হয়তো তখন ভেবেছিল সে সব পেয়েছে একই সাথে, ভেবেছিল হয়তো স্বামীর সৌন্দর্যের সাথে সাথে হয়তো শ্বশুরের অর্থ তার ভবিষ্যৎকে নিরুদ্বিগ্ন করল, নিশ্চিত করল। পরের অংশ, আমরাও ভেবেছিলাম সে সময়ে যে
স্মিতা কি সুন্দর একটা ছেলেকে বিয়ে করেছে, দেখ। আর বলা বলি করতাম, ওর শ্বশুরের নাকি অনেকগুলো বাড়ি, একটা মার্কেটে কতগুলো দোকান, কত শত ব্যবসা এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। অথচ দেখ, বনানি কি নেশাখোরের মতো দেখতে একটা ছেলেকে বিয়ে করলো, দেখলেই কেমন গা গুলিয়ে আসে। ওই ছেলের মধ্যে যে ও কি এমন পেল তা ওই ভালো জানে। না আছে চেহারা, না আছে টাকা, তার উপর পড়াশোনাও তেমন কিছু করে না বলার মতো। শুনেছি শ্বশুরটা নাকি ক্ষেত খামার না কি যেন মাছের ব্যবসা করে। তখন বনানির দিকে তাকাতাম, আর এরপর তাকাতাম স্মিতার দিকে। একই সাথে দুজনকে নিয়েই আলোচনা হতো। তখন ভাবতাম স্মিতাটা জিতে গেল, আর বনানিটা একটা আস্ত বলদ যাকে বলে। কিন্তু আমরা যে কতটা ভুল ভাবতাম সেটা সময়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। স্মিতা এমন একটা ছেলের হাত ধরেছিল যাকে পাবার সাথে সাথে সে আর্থিক নিশ্চয়তাও পেয়েছিল তখন, কিন্তু বনানি শুধুই তার ভালোবাসাকে আঁকড়ে পড়েছিল। ওর ভালোবাসাই ছিল ওর আস্থা, ওর সম্পদ। আজ এত বছর পর যখন ওদের দুজনকে সম্পূর্ণ ভিন্ন দুটো পথে দেখি, তখন অবাক হই আর ভাবি, মানুষ বর্তমানটাতে কতটাই না ভুল ভাবনা নিয়ে পড়ে থাকে। এখানে একটা কথা বলে দেয়া ভালো, উপরের ঘটনাটি আমাদের ভাবনা এবং অনুমানের মতো করেও ঘটতে পারত, কিন্তু আসলে কাউকে, কারো অবস্থাকে, কারো ভবিষ্যৎকে জাজ করার আমরা কেউই না। সময় সব বলে দেয় সময় হলে। সবচাইতে ভালো হচ্ছে ঘটনাকে চুপচাপ পর্যবেক্ষণ করা, সেটি নিয়ে কোনো সিদ্ধান্তে না যাওয়াই বুদ্ধিমানের কাজ। যে জীবনে আমরা বাঁচিনি কিংবা এখনো বাঁচছি না, সে জীবন নিয়ে মতামত না দেয়াই ভালো। কার কোথায় ব্যথা, কার কোথায় সুখ, সে খোঁজ জানে কেবল সে নিজে, কখনো বা জানে সময়।